এর ভেতরে পানির ইলেকট্রোলাইসিসের মাধ্যমে অক্সিজেন সরবরাহ করা হয়। আপনার অনুমতি প্রার্থী মাননীয় প্রধানমন্ত্রী, সাবমেরিনে আরোহণের জন্য তিন সারিতে দাঁড়িয়ে ঘুরবে। প্রধানমন্ত্রী, বাংলৌজা নবযাত্রা ও বাংলৌজা জয়যাত্রার নাম ফলক নবযাত্রা অ্যাম্বিয়েন্স জয়যাত্রা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে সংযোজিত হয়েছে নতুন নতুন যুদ্ধ জাহাজ। এরই ক্রমধারায় পরবর্তীতে আরো 20টি অত্যাধুনিক যুদ্ধ জাহাজ নৌবাহিনীতে সংযোজিত হয় এবং আরো কিছু জাহাজ সংযোজন প্রক্রিয়াধীন রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কর্ণফুলী নদীর মাঝখানে অবস্থান করছে বিএন ফ্লিটের ফ্ল্যাগশিপ বঙ্গৌজা বঙ্গবন্ধু। বঙ্গৌজা বঙ্গবন্ধু সংযোজনের মাধ্যমে প্রযুক্তিগত দিক দিয়ে এগিয়ে গিয়ে বাংলাদেশ নৌবাহিনী আরো অত্যাধুনিক নৌবাহিনীতে পরিণত হয়। This ship is our first seaborne element. Bangladesh Naval Aviation AW109 helicopter of Naval Aviation. Augusta Hasina inaugurated Naval Aviation. Swords, Jatra Shunukar, Egi Ashir. Bangladesh Navy procured Dornier Great Aperture Aircraft in 2013.
বুঝিনি হিনুর বৃত্ত উড়ো শত্রুকে জাতির পিতা আমাদের যে পথ দেখিয়ে গেছেন তা সেই দিক নির্দেশনা অনুযায়ী আমরা নৌবাহিনীকে শক্তিশালী করার জন্য আজকে এই সাবমেরিন সংযুক্ত করতে পেরেছি বাংলাদেশ আজকে সেই কয়েকটি দেশের মধ্যে একটি দেশ যা আজকে সাবমেরিন পরিচালনা করতে সক্ষম কাজে সেই তালিকায় আমরা অন্তর্ভুক্ত হতে পেরে জাতি হিসেবে আজ আমরা অত্যন্ত সম্মান ও মর্যাদা পেয়েছি বাংলাদেশ নৌবাহিনীর জন্য যে দুটি সাবমেরিনকে আধুনিকায়ন সাবমেরিনের সকল ক্রুকে প্রশিক্ষণ প্রদান এবং হস্তান্তর পরবর্তী দীর্ঘমেয়াদী কারিগরি সহযোগিতা প্রদানের মাধ্যমে চীন বাংলাদেশের প্রতি যে অকৃত্রিম সহযোগিতার দৃষ্টান্ত স্থাপন করেছে সেজন্য গণচীনের সরকার নৌবাহিনী ও সর্বোপরি গণচীনের জনগণকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ নৌবাহিনীকে একটি সত্যিকারের ত্রিমাত্রিক নৌবাহিনীতে রূপান্তর করার প্রতিশ্রুতি আমি আপনাদের দিয়েছিলাম আজকে সেই প্রতিশ্রুতি আমি পূরণ করলাম সেজন্য মহান আল্লাহর কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি